90 মিনিটের এক ফুটবল ম্যাচে কয়টি লাল কার্ড দেখা যায়? একটি, দুইটি বা খুব খারাপ কোনো দিন হলে তিনটি বা চারটি পর্যন্ত গড়ায়। কিন্তু আর্জেন্টিনা ক্লাব ফুটবলের এক ম্যাচে রেফারি ডেমিয়ান রুবিনো মাঠে সবাইকে লাল কার্ড দেখিয়ে ছেড়ে দিয়েছিলেন। ক্লেপল ও ভিক্টোরিয়ানোর ম্যাচে প্রথমার্ধে মাত্র দুজনকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি, দ্বিতীয়ার্ধে যেন নরক ভেঙে পড়ল মাঠে। কে কাকে ঘুষি দিচ্ছে বা লাথি মারছে কারো কোনো হুঁশ নেই, খেলোয়াড় কোচ দর্শক হাত চালাতে বাদ রাখেননি কেউই, রেফারিও বা বাদ যাবেন কেন, মাঠে সবাইকে তাই লাল কার্ড দেখিয়ে বসলেন তিনি। তর্কাতীতভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ খেলা নিয়ে গল্প ও মিথের কোনো শেষ নেই। মাঠের বাইরে কত বিচিত্র ঘটনারই না সাক্ষী থেকেছে 22 জনের এই লড়াই। কখনো সে সবের সঙ্গে যুক্ত থেকেছেন ফুটবলার, কখনো রেফারি, কখনো বা তৃতীয় কেউ। এক নজরে দেখে নেওয়া যাক ফুটবল মাঠের তেমনই কিছু অদ্ভুত ঘটনা। 1950 সালের আসরে ফিফা দলই খুঁজে পাচ্ছিল না। এই বিশ্বকাপের আয়োজক ছিল ব্রাজিল। 1950-এর বিশ্বকাপে খেলতে সুযোগ পেয়ে ব্রাজিল পর্যন্ত গিয়েছিল ভারত, কিন্তু খালি পায়ে খেলার আবদার তোলে ভারত। খালি পায়ে খেলার অনুমতি না পেয়ে ভারতের আর বিশ্বকাপ খেলা হয়নি। 2006 সালের বিশ্বকাপে গ্রুপ এফের খেলা চলছিল অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে। চোরাগোপ্তা মার ও পাল্টা মারে একাধিক কার্ড দেখাতে বাধ্য হচ্ছিলেন ব্রিটিশ রেফারি গ্রাহাম পোল। ম্যাচের 61 এবং 90 মিনিটে দুটি হলুদ কার্ড দেখেন ক্রোট ডিফেন্ডার জোসেফ সিমোনেজ, কিন্তু দুটি হলুদ কার্ড দেখালেও লাল কার্ড দেখাতে ভুলে যান না পোল। এরপর 93তম মিনিটে ফের হলুদ কার্ড দেখেন সিমোনেজ। এই অদ্ভুত ভুলের খেসারত হিসাবে আন্তর্জাতিক রেফারিং থেকে অবসর নেন পোল। দেশের হয়ে প্রথম গোলদাতা হতে পারলে আজীবন বিনামূল্যে পিয়ার, অভিনব এই পুরস্কার ঘোষণা করেছিল অস্ট্রিয়ার এক সংস্থা। পেনাল্টি থেকে গোল করে এই পুরস্কার জিতে নেন ইভিকা ভাস্টেজ। পেলে তখন ক্যারিয়ারের সবচেয়ে অফ ফর্মে, হঠাৎ তার মনে হয় তিনি যে লাকি জার্সি পরে খেলতেন সেটা এক ফ্যানকে দিয়েছিলেন। খোঁজ শুরু হলো সেই ফ্যানের এবং হারানো জার্সির, অবশেষে খোঁজ মিলল। সে জার্সি পরে বেশ কয়েকদিন খেলেছিলেন ফুটবল সম্রাট, কিন্তু পরে জানা যায় সেই ফ্যান তাকে অন্য একটি জার্সি ফেরত দিয়েছিলেন। ইংলিশ ফুটবল লীগের ক্লাব টর্ক ইউনাইটেডের ম্যানেজার হিসেবে এক অভিনব রেকর্ড করেন লেরো রোজিনিয়র। 2007 সালে দ্বিতীয়বারের জন্য ক্লাবের দায়িত্ব নেন টর্ক, কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার কিছুক্ষণ পরেই বিক্রি হয়ে যায় ক্লাব। নতুন মালিক ম্যানেজার হিসেবে তাকে আর রাখতে চাননি। সবচেয়ে কম সময়ে কোনো ক্লাবের দায়িত্ব নিয়ে রেকর্ড গড়েন তিনি। বান্ধবীর সঙ্গে দেখা করার কথা ছিল আইরিশ ফুটবলার স্টিফন আয়ারল্যান্ডের, কিন্তু 2007 সালের সেদিন চেক প্রজাতন্ত্রের সঙ্গে খেলা ছিল আয়ারল্যান্ডের। তাহলে উপায়, দলকে জানিয়ে দেন তার ঠাকুমা মারা গিয়েছেন এবং সেখানে তার যোগদান আবশ্যক। পরে জানা যায় দিব্যি বেঁচে আছেন স্টিফনের ঠাকুমা। মিথ্যে ধরা পড়ায় প্রকাশ্যে ক্ষমা চান স্টিফন, তার শাস্তিও হয়। সামান্য মজার চূড়ান্ত পরিণতি দেখা গিয়েছিল লুসিয়ানো রি সেসুনির ক্ষেত্রে। মাঠ ও মাঠের বাইরে তার সেন্স অফ হিউমারের জন্য পরিচিত ছিলেন লাজিওর এই মিডফিল্ডার। 1978 সালে রোমে একটি গয়নার দোকানে ঢুকে হঠাৎ চিৎকার করতে থাকেন, যার কাছে যা আছে দিয়ে দাও, আমি এখানে ডাকাতি করতে এসেছি। মুহূর্তে গর্জে ওঠে দোকানের মালিকের বন্দুক, লুটিয়ে পড়েন শেষনে। মাটিতে পড়ে গিয়ে তিনি বলতে থাকেন যে এটা একটা মজা ছিল, তিনি একজন ফুটবলার, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার। মাত্র 23 বছর বয়সে কার্লাইল ইউনাইটেডের ফুটবলার তথা ম্যানেজার হিসেবে আত্মপ্রকাশ করেন ইভর ব্রডেস। রেকর্ডের পক্ষে এই তথ্যটুকুই যথেষ্ট ছিল, কিন্তু এরপরে ক্লাবের অবস্থা ক্রমে খারাপ হওয়ায় এক অভিনব সিদ্ধান্ত নেন তিনি, সান্ডারল্যান্ডের কাছে নিজেকেই বিক্রি করে দেন। তার ট্রান্সফারের অর্থে কিছুটা হাল ফেরে কার্লাইলের। ক্রু আলেকজান্ডারের বিরুদ্ধে তখন 2-1 গোলে হারছিল টর্ক ইউনাইটেড। ম্যাচ হারলে অবনমনের আশঙ্কা, এদিকে খেলাও প্রায় শেষ। আচমকা টর্কের এক ফুটবলারের পায়ে কামড় দেয় পুলিশ কুকুর ব্রায়ান। 4 মিনিট ইঞ্জুরি টাইম পায় টর্ক। চতুর্থ মিনিটে গোল করে দলকে অবনমনের হাত থেকে বাঁচায় টর্কের পল ডবসন। ব্রায়ানকে ঘিরে উৎসব শুরু হয় টর্কে। মারা যাওয়ার পর টর্কের ক্লাব ঘরে বহুদিন রাখা ছিল ব্রায়ানের স্টাফড দেহ। সমর্থকদের প্রবল বিক্ষোভ সঙ্গে নিয়ে পিওরেন্তিনা থেকে তখন সবেমাত্র জুনতে ভাস এসেছেন রবার্তো বাজ্জিও। পিওরেন্তিনের বিরুদ্ধে ম্যাচে পেনাল্টি পায় জুভেন্তাস, কিন্তু পূর্ণ দলের বিরুদ্ধে পেনাল্টি নিতে অস্বীকার করেন বাজ্জিও। ম্যাচ হেরে যায় জুভেন্তাস, শাস্তি পান বাজ্জিও।
বিশ্বকাপ যোগ্যতা অর্জনকারী ম্যাচে এল সালভারদের মুখোমুখি হয়েছিলেন হন্ডুরাস। 1969 সালে সে ম্যাচের কয়েক মাস আগে থেকে সমস্যা চলছিল প্রতিবেশী দুই দেশের মধ্যে। ম্যাচের আগের রাতে সালভারদের ফুটবলারদের ঘুমে ব্যাঘাত ঘটাতে হোটেলে ক্রমাগত ইট মারতে থাকেন হন্ডুরাসের সমর্থকরা। পরের দিন ম্যাচ হেরে যায় সালভাদর, শোকে আত্মঘাতী হন এক সমর্থক। বদলা নিতে হন্ডুরাস আক্রমণ করে সালভাদর সেনা, যুদ্ধে মৃত্যু হয় 6,000 মানুষের। ২০০৮ সাল, ক্যারিয়ারের সায়ানে থাকা রোনাল্ডো সিনিয়র তখন এসি মিলানে খেলছেন। সেই সময় তার সঙ্গে যৌনকর্মীদের একটি ভিডিও প্রকাশ্যে আসে। প্রথমে অস্বীকার করলেও পরে ভিডিওর সত্যতা মেনে নেন তিনি। এর দিন কয়েক পরেই মিলান ছাড়তে হয় তাকে। এই কাপের খেলা চলছিল লিভারপুল আর আর্সেনালের মধ্যে। আচমকা একটি $1 কয়েন এসে লাগে লিভারপুলের ডিফেন্ডার জিমি ক্যারাগারের গায়ে। ক্ষুদ্র ক্যারাগার সে কয়েন তুলে গ্যালারির দিকে ছুড়ে মারেন। আহত দর্শক অভিযোগ জানালে ক্যারাগারের $40,000 জরিমানা হয়। ইংল্যান্ডের জাতীয় দল থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হয় তাকে। ১৯৭০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এ আসরে ইংল্যান্ড দলে ন্যাক্কারজনক এক ঘটনা ঘটে। মদ্যপান, চুরি ও অশালীন আচরণের অভিযোগে ইংল্যান্ড তারকা ববি মুরকে গ্রেপ্তার করে মেক্সিকো পুলিশ। এছাড়া ১৯৭০ সালের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিষয় ছিল আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো বিশ্বসেরা দলগুলো আসরে সুযোগ না পাওয়ার ঘটনা। বাছাই পর্ব থেকে বাদ পড়ে যায় এই সেরা চার দল। অন্যদিকে ১৯৭০ বিশ্বকাপ আসরে অভিষেক হয় ইসরায়েলের। ১৯৮৬ সালের বিশ্বকাপের কথা, দ্বিতীয় ও শেষবারের মতো দেশকে বিশ্বকাপ এনে দেন ম্যারাডোনা। এ বিশ্বকাপে আরও একটি দলের কথা না বললেই নয়, সে দেশটি ডেনমার্ক। নতুন ধরনের ফুটবলে তারা চমক দিয়েছিল বিশ্বকে। স্কটল্যান্ডকে 1-0, উরুগুয়েকে 6-1 এবং পশ্চিম জার্মানিকে 2-0 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের চমক হিসাবে আবির্ভূত হয় তারা। তবে দ্বিতীয় রাউন্ডে স্পেনের কাছে 1-5 গোলে হেরে আকাশ থেকে বিলাপ করে মাটিতে পড়ে ড্যানিশরা। এখন নাম্বার ছাড়া জার্সি কল্পনাই করা যায় না। জার্সি নম্বরই যেন এখন খেলোয়াড়ের পরিচয় বাহক। এমনকি বড় বড় ক্লাব ও জাতীয় দলের খেলোয়াড়রা বিশেষ কোনো নম্বরের জার্সি পরার স্বপ্ন দেখেন। অথচ একটা সময় ছিল যখন জার্সিতে কোনো নম্বর লেখা থাকত না। ১৯৫৪ সালের বিশ্বকাপে ফুটবলে প্রথমবারের মতো জার্সিতে নম্বর লেখা হয়েছিল। সবচেয়ে বেশি বয়সে গোল দিয়ে রেকর্ড অক্ষুণ্ণ রেখেছেন ক্যামেরুনের রজার মিলা। ১৯৯৪ সালে তিনি যখন রাশিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন তখন তার বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। আর গোল করার পরে সে কি সেলিব্রেশন! নেচে নেচে দর্শকদের বিমুখ করেছিল মিলা। দর্শকরাও চেয়ার ছেড়ে দিয়ে হাততালি দিয়ে তার গোল সেলিব্রেশনের মুহূর্তটি উপভোগ করেছিল।